পরিমনি অনেক রিউমার আছে, গুজব আছে যে অনেক কোটিপতি টাকার, অনেক কোটি কোটি টাকার মালিক, ঢাকায় ফ্ল্যাট গাড়ি বাড়ির অভাব নাই তার। কিন্তু আপনি হাজবেন্ড হয়েছেন, বিয়ে করেছেন, পরিমনির আসলে কত টাকা প্রশ্নটা এইটা, পরিমনির টাকা কি মনে হয়েছে? ও থ্যাঙ্কস গড, আমি অনেক জায়গায় বিয়ে করে রাখবো, অনেক নিউজ দেখলাম যে ওর নাকি ছয় তলা বাড়ি টুড়ি আছে, কোটি টাকার গাড়ি আছে। তো ওগুলো থাকলে খুব ভালোই হতো, কারণ আমার গাড়ি খুব পছন্দ আর ওর নাকি অনেক স্পোর্টস কার টার আছে, আর আমার গাড়ি চালাতে খুব মজা লাগে। বাট আমি খুব দুঃখ পাইছি, ওর ছয় তলা বাড়িও নেই, কোটি টাকা গাড়িও নেই। বাট যেটা রিউমার তো ওটা রিউমারই। সো পরি মানুষ হিসাবে খুবই অসাধারণ, ওর ব্যক্তি জীবনটা আমি নিজে স্বচক্ষে দেখতেছি, সেটা আসলে খুব ব্রিলিয়েন্ট এবং ও মানুষ হিসাবে খুবই দুর্দান্ত। আর আমার মনে হয় আমি জানি না মানুষ কেন সব রিউমার ছড়ায়। তো আমি আসলে খুশি তো আমার যদি ছয়তলা একটা বাড়ি থাকতো আর কুড়ি টাকা গাড়ি থাকতো। আপনাকে পরে বিয়ে করবো কি কারণ, কি গুণ আছে আপনি? এটা তো জানি না, বাট প্রেম তো প্রেমই আসলে, আমরা আসলে প্রেম করেই বিয়ে করছি। আই থিঙ্ক তখন প্রেম করে ও বিয়ে করছে, আর প্রেম করে না প্রেম করছে ও বিয়েটা করছে আমি। সো আমার মনে হয় এখন ওর সাথে প্রেমটা জমছে ভালো। সো বাবু আসার কারণে কি মানে বেশি জমতেছে, মানে বাবু আসছে এই জন্য কি প্রেমটা জমছে নাকি? না তার তো ঠিক, উনি কি এমনি মানে ওয়াইফ হিসেবে হাজবেন্ড হিসেবে তো রান্নাবান্না করে খাওয়ায় কিনা, বা বিশেষ কোনো কিছু আপনার পছন্দের এগুলা বাসায়, মানে একজন স্ত্রী হিসাবে ও রান্না করতে অনেক পছন্দ করে। সো ও খুব ভালো ভেজিটেবল রান্না করে, ওর হাতের মাছ খুব রান্না খুব মজা, ও খুব ভালো ডিশ করতে পারে, সব কিছু মিলিয়ে ও আসলে রান্না করে খাওয়াতে কী খাবো কখন কী খাবো এটা নিয়ে আসলে সারাক্ষণ। রাজপরি নতুন জুটি না, ওর সাথে কাজ করে আসলে আমি খুব খুব মজা পেয়েছি। তো আমি চাই যে আসলে ও আবার ব্যাক করবে, হোপফুলি খুব ভালোভাবে ব্যাক করবে। আমাদের কাছে কিছু স্ক্রিপ্টও আছে, তো আই থিঙ্ক ও ঠিকঠাক হওয়ার পরে আমরা কাজগুলো শুরু করবো। যারা বাবা হন বা যারা বাবা হয়েছেন সবারই একটা আলাদা দায়িত্বের জায়গা থাকে বা রেসপন্সিবিলিটির জায়গা থাকে। ওই জায়গা থেকে আমিও এর ব্যতিক্রম না, পিতৃত্বকালীন সময়টা আমি খুবই এনজয় করতেছি এবং পিতৃত্বকালীন সময়টাতে আমি পরিকে যথেষ্ট টাইম দেওয়ার ট্রাই করতেছি এবং পরিও এই ব্যাপারটা খুব এনজয় করে। সে কেমন চালায়? ও তো সারাক্ষণ চালায়। মানে যদি একটা দুটো এক্সাম্পল দিতো না, এখন তো আসলে প্রতি উইকে আসলে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় বা মাতৃত্বকালীন সময়টাতে এক একটা মেয়ের প্রেগনেন্সি এক এক টাইপের হয়। তো আসলে প্রতি সপ্তাহ যখন যায় আসলে এক একটা কি বলে এটাকে কমপ্লিকেশন দাঁড়ায় বা হচ্ছে অনেক কিছু ক্রেভিংস হয় খাওয়ার বা অনেক বিহেভিয়ার বা অনেক আচরণ করে যেটা আসলে রেগুলার একটা মেয়ে করে না। তো ওই জায়গা থেকে ও এমন এমন জিনিস করে যেটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমি খুব এনজয় করি। ভাইয়া টিজার ট্রেলার পড়ান নিয়ে সে কি বলছে, গান আপনার সব কিছু দেখে? ও তো সিনেমাটা নিয়ে খুবই আশাবাদী এবং ও আমাকে নিয়ে সিনেমাটা দেখতে যাবে ঈদের তৃতীয় দিন অথবা সেকেন্ড দিন। শরীফুল রাজ হিসেবে পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্যবোধ আমার খুব ভালো লাগে।